গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে দুপুর 3:30, আর আমরা এখন রওনা হচ্ছি সিহোর। সিহোর আমাদের এই ভোপাল থেকে, আমাদের ফ্ল্যাট থেকে মোটামুটি 40 কিলোমিটার ডিস্টেন্স। তো সবাই নিচে চলে গেছে, তাই আমি ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। রোববার বিকেলের উদ্যোগে আজকে আমরা সিহোর গণেশ মন্দির দর্শনে এসেছিলাম। এই মন্দিরটার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। মহারাজা বিক্রমাদিত্য এই মন্দিরটা শুরু করেছিলেন 2000 বছর আগে। তখন তিনি চিন্তামণি গণেশের উপাসনা করতেন এখানে। তখন এই জায়গাটার নাম ছিল সিদ্ধপুর। সেই জায়গাটা বিক্রমাদিত্য, তোমরা সবাই জানো, উজ্জয়িনীর রাজা ছিলেন। সেইটাই আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন এই জায়গাটার নাম হয়েছে সিহোর। সিওরের আর একটা বিশেষত্ব আছে, যারা ওয়েব সিরিজ পঞ্চায়েত দেখেছো, পঞ্চায়েতের পুরো শুটিং হয়েছিল সিওরেরই একটা গ্রামে, এখান থেকে কাছে। তো এই মন্দিরের অনেক ক্লিপ রয়েছে ভিডিওতে, তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকো, এনজয় করবে।
গণেশ ঠাকুর এখানে খুব ভালো দর্শন করেছি এই মন্দিরে। আমাদের আমাদের একটু পুজো দেওয়ার ছিল, আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল একটু পুজো দেওয়ার, তাই জন্য পুজো দেওয়া হয়েছে, ভালো দর্শন হয়েছে, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। তো এখন এখান থেকে আমরা বাড়ি ফিরবো। আজকে এই মন্দিরের সামনে থেকেই আমি ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।